মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা কথা বলবো, কারণ জেমস ওয়েব টেলিস্কোপে এবার নতুন চমক দেখা গিয়েছে। আর সেই নিয়ে আমাদের যিনি আলোকপাত করবেন, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবী প্রসাদ দুয়ারী, অধিকর্তা IASES। ডক্টর দুয়ারী, আপনার কাছে আসবো, তবে প্রাথমিকভাবে একবার দেখবো যে পৃথিবী থেকে 1500 কিলোমিটার দূরে দাঁড়িয়ে 1300 কোটি বছর আগের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসার দাবি, মহাশূন্যের সব থেকে স্পষ্ট এবং গভীরতম ইনফ্রারেড ছবি এটি। ডক্টর দুয়ারী, আমরা এতদিন বইতে পড়েছিলাম এবং মানুষ চোখে কল্পনা করেছিলাম, আর তা একেবারে চোখের সামনে এনে দিল এই জেমস ওয়েব টেলিস্কোপের ছবি, এবং সারা বিশ্বে একেবারে সাড়া পড়ে গিয়েছে। কি কি বিষয় লুকিয়ে রয়েছে এই ছবির গভীরে? দেখুন, আপনি যেটা বললেন, আমরা এতদিন যা কল্পনা করতাম সেই কল্পনার জগৎটাও প্রসারিত হয়েছে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ছবির মাধ্যমে। কেন এর আগে এতটাও কল্পনাও করে উঠতে পারেননি পৃথিবীর বিজ্ঞানীরা। তার কারণ, আপনারা যেটা বললেন আগে, যে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মিতে আমরা মহাকাশের এমন এমন জায়গাগুলো দেখতে পাচ্ছি যা আগে আমরা দেখতে পেতাম না, কেন সেগুলো ধূলিকণা দিয়ে তার চারিদিক ঘেরা ছিল বলে। তার ফলে হচ্ছে কি, মহাকাশ যেন আমাদের কাছে অনেক স্বচ্ছ হয়ে গেছে, এই ব্রহ্মাণ্ড, অনেক দূরের গ্যালাক্সি দেখতে পাচ্ছি। কিন্তু শুধু সেই দেখতে পাওয়া নয়, তা এই দেখতে পাওয়ার মধ্যে দিয়ে আগামী দিনগুলোতে বিজ্ঞানীরা চেষ্টা করবেন আমাদের উৎস রহস্য, শুধু পৃথিবীর নয়, মানুষের নয়, ব্রহ্মাণ্ডের উৎস রহস্য বার করতে। তার কারণ, যে ছবিটা প্রথম 11 তারিখে আমেরিকান প্রেসিডেন্ট প্রকাশ করলেন, সেটি হচ্ছে আপনাদের যেটা বললেন 460 কোটি বছর আগে দূরের একটি গ্যালাক্সি ক্লাস্টারের ছবি। কিন্তু সেই ছবিটা ভালোভাবে দেখলে দেখতে পাচ্ছি যে কিছু কিছু লাল রঙের যেন লাইন দাগ রয়েছে। এই লাল দাগগুলি কিন্তু আরও অনেক দূরের গ্যালাক্সির ছবি, কিন্তু একটু বিকৃত। তার কারণ, যে গ্যালাক্সি ক্লাস্টারটাকে দেখতে পাচ্ছি তার ভর এত বেশি যে আলোকে তারা মেকিয়ে দিয়েছে, লেন্সের মতো দিয়ে তৈরি করেছে ওই সমস্ত লাল লাল লাইনগুলো। এবং সেইগুলো দেখলে পরে বোঝা যাচ্ছে যে মোটামুটি আমরা জানি যে আমাদের ব্রহ্মাণ্ড শুরু হয়েছিল 1372 কোটি বছর আগে। তার ঠিক 40 কোটি বছর পর থেকে যে সমস্ত জিনিস হয়েছে সেগুলোর ছবি দেখতে পাচ্ছি, তার মানে ব্রহ্মাণ্ডের শুরুর মুহূর্ত। আর মনে রাখতে হবে যে এটি যে খুব একটা কাল্পনিক একটা প্রবলেম সেরকম নয়, কেন শুরুর মুহূর্ত থেকে আমরা যদি আজকের ব্রহ্মাণ্ডে চলে আসি, যেভাবে বিবর্তন হয়েছে, যেভাবে জড় বা শক্তির প্রকাশ হয়েছে, তার থেকে কিন্তু আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের নিজেদের উৎস সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেকটা বেশি জানা যাবে। আমি এই জায়গায় ডক্টর দুয়ারী আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছেন ব্রহ্মাণ্ডের বিবর্তনের কথা, তাহলে নক্ষত্রপুঞ্জের বিবর্তনও কি ধীরে ধীরে জানা সম্ভব? নিশ্চয়ই। ব্রহ্মাণ্ডের ছবি তোলার সঙ্গে সঙ্গে আরও 3-4টে ছবি গত 1-2 দিনে প্রকাশিত হয়েছে, যেমন আন্তর্নক্ষত্র মেঘ বা ইন্টারস্টেলার ক্লাউড বা নেবুলা যাকে বলা হয়। এই ইন্টারস্টেলার ক্লাউডের মধ্যে একটা তোলা হয়েছে যেখানে তারাদের জন্ম হচ্ছে, ইংরেজিতে বলা হয় স্টেলার নার্সারি, যেন তারাদের নার্সারি। এবং তারাদের এই জন্ম হওয়ার মুহূর্তের ছবিগুলো দেখে বিজ্ঞানীরা এখন ধারণা করতে পারবেন যে তারারা সঠিকভাবে কিভাবে তৈরি হয়। আবার একটি যে ছবি, যেটি হচ্ছে একটি তারার তার শেষ অবস্থা, মৃতাবস্থার একটা ছবি তোলা হয়েছে, তার চারিদিকে একটা রিংয়ের মতো সুন্দর গ্যাসের একটা যেন বলয়। আর মনে রাখতে হবে, আমাদের সূর্য আজ থেকে 500 কোটি বছর পর ওই রকম অবস্থায় আসবে, সুতরাং ভবিষ্যৎ সম্পর্কেও একটা সম্যক ধারণা হয়ে যাবে এই ছবি দেখে। আর সবথেকে আকর্ষণীয় তো, আমরা জানি গত 3 দশক ধরে প্রাণ নিয়ে পৃথিবীতে ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছে। পৃথিবীতে কি একমাত্র প্রাণ আছে না অন্য কোথাও আছে? পৃথিবীতে প্রাণ শুরু হলো কী করে? প্রাণ তৈরির সে আসল উপাদানগুলো এলো কোত্থেকে? এই খবরটা জানার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত 5000 এক্সোপ্ল্যানেটস, মানে অন্য কোনো তারাকে ঘিরে চলেছে যে সমস্ত গ্রহ, তাদের আবিষ্কার করেছেন, তাদের নামও দেওয়া হয়েছে। কিন্তু প্রাণপণে চেষ্টা করছে সেই তারাদের আবহমণ্ডলে বায়োমার্কার্স বা জীবনের সহায়ক কোনো যৌগ বা মৌল পাওয়া যায় কিনা, মূলত জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন বা মিথেন। ওয়াস্প 96B বলে এমনই একটি গ্রহকে পৃথিবী থেকে প্রায় 1100 আলোকবর্ষ দূরে ভালো করে দেখেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এবং সেই গ্রহটি তার তারার ওপর দিয়ে যখন যাচ্ছিল, সামনে দিয়ে তার আবহমণ্ডলের মধ্যে দিয়ে ওই তারার আলো যখন আসছিল, তার বর্ণালী বিশ্লেষণ করে আমাদের জানিয়েছে জলীয় বাষ্প পাওয়া গেছে প্রভূত পরিমাণে। তাছাড়া জানিয়েছে একটা যেন হেজ, একটা ধোঁয়াশা রয়েছে এই গ্রহটির চারপাশে। কিন্তু এর তাপমাত্রা, সুতরাং হিসাব করে দেখলে বোঝা যাবে আবহমণ্ডল আছে, জলীয় বাষ্প পাওয়া গেছে।
এখন চেষ্টা হবে সেখানে অন্য কোনো যৌগ আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, কিন্তু তার তাপমাত্রা কি সহনশীল, মানে প্রাণীর সঞ্চার হওয়ার জন্য সহনশীল? হ্যাঁ, আপনি তাপমাত্রার কথা বলছেন, বলে রাখি এটা পুরোপুরি গ্যাসীয় একটা জড়পিণ্ড, মানে গ্রহটি, এবং এর তাপমাত্রা যেহেতু সূর্যের খুব তার তারার খুব কাছে, সেজন্য অত্যন্ত উত্তপ্ত। কিন্তু প্রাণ বলতেই যে আমাদের এই দুহাত দুপা এরকম জীব বা অন্য কোনো জীব আমরা পৃথিবীতে দেখি তা নয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এককোষী, বহুকোষী জীবনও জীবন। সুতরাং সেই জীবনেরও সন্ধান পাওয়া যেতে পারে কিনা বা কী ধরনের জীবনের বিবর্তন হয়েছিল কিনা এই ধরনের গ্রহগুলোতে, তার একটা নতুন দিগন্ত শুরু হলো এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে। ডক্টর দুয়ারি, বলা হচ্ছে যে মানে আকাশ দেখার একটা নতুন অধ্যায় শুরু হলো, আর নতুন কোনো চমক কি তার মানে ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে? কারণ আমরা জানি সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ এই মুহূর্তে এই জেমস ওয়েব টেলিস্কোপ। শুধু আকাশ দেখার নয়, প্রকৃতিকে জানার এক নতুন অধ্যায় শুরু হলো। বিজ্ঞান হচ্ছে প্রকৃতিকে বিশ্লেষণ করার একটা কাজ হচ্ছে বিজ্ঞানের। সেই বিজ্ঞানের অগ্রগতি শুধু নয়, একটা নতুন দিগন্ত যেন শুরু হলো এই অদ্ভুত অদ্ভুত সুন্দর পরিষ্কার স্পষ্ট অত্যন্ত দূরের ছবিগুলোর মাধ্যমে। এবং মোটামুটি 5.5 বছর কাজ করবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, বিজ্ঞানীরা ভাবছেন 10 বছর অবধি করতে পারে। প্রথম 2-3 মাসের মধ্যেই যে ছবিগুলো আসতে শুরু করেছে, এরপরে সেই যাকে বলে ফ্লাডগেট খুলে যাওয়া, মহাকাশের ব্রহ্মাণ্ডের মহাজাগতিক বস্তুর নিত্য নতুন অভূতপূর্ব সুন্দর শুধু পরিষ্কার ছবি নয়, একেবারে ডিটেইলড পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে তাদের পর্যালোচনা করে সেই ছবিগুলো আমাদের সামনে আস্তে আস্তে উঠে আসবে। এবং আমি মনে করি এখনকার তরুণ প্রজন্ম, এখন যারা আরও ছোট, আগামী 10-15 বছর তাদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আমাদের ব্রহ্মাণ্ডের এই আবিষ্কারগুলো এবং ব্রহ্মাণ্ডের বিবরণ বিজ্ঞানীরা যা সেই ছবিগুলো থেকে দিতে পারবেন। একেবারেই ডক্টর দুয়ারি, এই ছবিগুলো নিঃসন্দেহে একাধিক তথ্য তুলে দিয়েছে আপনাদের মতো জ্যোতির্বিজ্ঞানীদের হাতে। সেক্ষেত্রে আগামী 5-5.5 বছর একেবারে কাজ করবে, এবং আপনারা মনে করছেন যে এই টেলিস্কোপ 10 বছর পর্যন্ত কর্মক্ষম থাকবে। সেক্ষেত্রে যে বিবর্তনের কথা আপনারা বলছেন, সেই বিবর্তন যেমন জানা দেবে, তার পাশাপাশি নতুন কোনো গ্যালাক্সি বা একেবারে নতুন কিছু কি জানা যেতে পারে, মানে সেই অপেক্ষায় কি আপনারা আছেন? প্রথম যে ছবিটা প্রকাশিত হয়েছিল, যে একটি গ্যালাক্সি ক্লাস্টারের বেশ কয়েকটা গ্যালাক্সির ছবি, 460 কোটি বছর পুরনো যেটা বলা হচ্ছে, সেই ছবির মধ্যেই কয়েকশো নয় কয়েক হাজার নতুন গ্যালাক্সি যেগুলো আগে দেখা যায়নি, মানে এতটাই রোমহর্ষক বলা যেতে পারে, উত্তেজনাপূর্ণ, যে ব্রহ্মাণ্ডকে আমরা চিনতাম না, আমরা কোনোদিন দেখিনি, হঠাৎ করে আমাদের চোখের সামনে, বিজ্ঞানীদের চোখে, সাধারণ মানুষের চোখের সামনে সেই ব্রহ্মাণ্ডের ছবি দেখতে পাচ্ছি। এই জন্য একেবারে নতুন করে দেখতে পাওয়া। সুতরাং মানে এটা অনেকটা হচ্ছে আমি দূর থেকে যদি দেখি একটা অনেকগুলো বাড়ি, কিন্তু কোন বাড়ি কিরকম রঙের, কে কি কতটা দোতলা না তিনতলা কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে আমি দেখতে পেলাম প্রত্যেকটা বাড়িকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এমনকি তার মধ্যে কি ধরনের কাজকর্ম হয়তো হয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারছি। সেই যে একটা উত্তেজনা, এ যেন সেরকমই, বাড়ি বলবো না, এখানে ব্রহ্মাণ্ড। একেবারেই তাই, নিঃসন্দেহে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত কার্যকারী একটা টেলিস্কোপ এসে পড়লো হাতে। সেক্ষেত্রে যেভাবে আপনারা আপনাদের বৈজ্ঞানিক কাজকর্ম এগিয়ে নিয়ে চলেন, তাতে মানে একেবারে ল্যাব ভিত্তিক কাজকর্ম আপনারা যেভাবে এগিয়ে নিয়ে চলেন, তার জন্য এই ধরনের টেলিস্কোপের পাঠানো ছবি কতটা কার্যকরী হয়, আপনারা কী কীভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করেন? দেখুন, বিজ্ঞানীরা যারা এই দূরবীনের যে সমস্ত ছবি তাদেরকে পর্যালোচনা করতে শুরু করবেন আগামী বছরগুলোতে, শুধুমাত্র যে ছবিগুলো দেখে সেই গ্যালাক্সিটার সম্পর্কে জানলাম বা তারাদের সম্পর্কে জানলাম বা আন্তঃনক্ষত্র মেঘ জানলাম, তা কিন্তু নয়, এর আরও গভীরতা আছে। তার কারণ যেহেতু ব্রহ্মাণ্ডের উৎস মুহূর্তের কিছু পরের থেকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, উৎস সম্পর্কেও বিজ্ঞানীরা জানার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে উৎস জেনে লাভ কী? মনে রাখতে হবে যে আমাদের কণাবিদ্যা বা পার্টিকেল ফিজিক্স যাকে বলে, যার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝছেন যে জড় তৈরি হয় কী করে, একটা বস্তুর মধ্যে আমরা জানি ইলেকট্রন প্রোটন এসব আছে, কিন্তু সেগুলো এলো কোত্থেকে, কীভাবে এলো, তৈরি হলো কোত্থেকে, সূত্রটা জানা। এখন যদি আমাদের ব্রহ্মাণ্ডের উৎস মুহূর্তে যাই, যখন আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম তৈরি হয়েছিল এই কণাগুলো, তাহলে তাদের তৈরি হওয়া এবং পৃথিবীতে যে এখন যে সার্নে যে সমস্ত এক্সপেরিমেন্ট চলছে তার সঙ্গে মিলিয়ে আমরা
প্রকৃতি সম্পর্কে একেবারে ছোট্ট ক্ষুদ্রতি ক্ষুদ্র অস্তিত্ব যাকে কণা বলা যায় তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর দুয়ারি আমাদের সঙ্গে আলোচনায় থাকবার জন্য। নিঃসন্দেহে এই ছবি একাধিক প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যতে এবং মহাকাশ বিজ্ঞানের এক বড় দিগন্ত খুলে দেবে আমাদের সামনে।